हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल अंतरास किचने। अपन सबा के स्वागत जानिए शुरू कर आज के रान्ना। तो आज के बनाब बरबटी दिए माछेर झोल। तो तार आगे कड़ाई तेल दिए तेलटा गरम करते बसिए दिलाम। तो ततक्षण के देखे नाओ झोल बनाते की लागबे। तो झोल बनाते लागबे बरबटी, एखाने 150 ग्राम मतन बरबटी आछे, आर दुटो आलू के आमी लम्बा करे केटे निएछि। आर मशलाते लागबे टमेटो, दुटो काचा लंका, 5-6 रसुन, 1 इंची आदा और एकटा बड़ो साइजेर पेंयाज। तो सबकटाके आमी भालोभाबे पेस्ट करे नेब। तो कड़ाइए ततक्षणके तेल गरम हये गेछिलो, तो आमी माछ दिए दिएछि। माछटा एकदिके भाजा हये गेछे, আরেকদিকে আমি ভেজে নেব ভালোভাবে। আর মাছটা একটু কড়া করে ভাজব। দেখো মাছ ভাজা হয়ে গেছে ভালোভাবে। তো মাছটাকে তুলে নেব এবং আমি এতে আর তেল দেব না, ওই তেলেই আমি রান্না করব। তো আমি দেব এর মধ্যে চিনি, 1 চামচ মতন চিনি আমি দিয়ে দেব। চিনি দেখো ভালোভাবে গলে গেছে, যখন এভাবে গলে আসবে তখন আমি আলুটা দিয়ে দেব। আর আলুটা দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিটের মতন ভেজে নেব। আমি গ্যাসটাকে মিডিয়াম করেই ভাজবো, মিডিয়াম ফ্লেমে, খুব বেশি হাই করব না, খুব বেশি লো করব না। এবং মা দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এখন দিলে ঝোলের কালারটা খুব ভালো আসবে। দেখো একটু নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই পড়বে না, মানে আমি শুধু এই মশলা দিয়েই বানাবো ঝোলটা। তো আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি 3 মিনিটের মতন মশলাটাকে ভালোভাবে কষাবো মিডিয়াম ফ্লেমে। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এখনই দিয়ে দেবো বরবটিটা, কারণ পুরো মশলাটা আমি পুরো কষাইনি, কারণ বরবটি দিয়েও আমি আরও 2-2.5 মিনিট কষাবো সেই জন্য। তো বরবটিটা দিয়ে দিলাম, এখনই আমি দিয়ে দেবো লবণটা। এবং লবণ দেওয়ার পর বরবটিটাকে আমি 2 থেকে 2.5 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব। দেখো হয়ে গেছে মশলাটা কষানো সবজি দিয়ে। তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তো জলটা তোমরা প্রয়োজন অনুযায়ী দিও, আমি একটু ঝোল করব তাই একটু জলটা বেশি দিয়েছি। আর এরকম ঝোল গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, এর সাথে আর কিছু লাগবে না, খুবই সিম্পলভাবে বানালাম ঝোলটা। দেখো ঝোলটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পরেই আমি ঢাকা দেবো, এবং ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতন ফুটতে দেবো। দেখো ঢাকা দিয়ে দিলাম, 15 মিনিট পর দেখো এখানে ঝোলটা ফুটে গেছে এবং আলুটাও দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছ দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো, তাহলে রেডি হয়ে যাবে ঝোল গরম ভাতের সাথে বরবটি দিয়ে মাছের ঝোল। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।